হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। 9 to 12 পড়ো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। যারা এই ভিডিও প্রথম দেখবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা জয়েন করেছো আমার চ্যানেলে, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই বন্ধুদের সাথে, ভাই বোন, দাদা দিদিদের সাথে ভিডিও শেয়ার করতে পারো। তাদের যদি ভালো লাগে, তারাও আমার চ্যানেলে জয়েন করতে পারে। আশা করি সবাই সুস্থ আছো আর পড়াশুনো খুব ভালো চলছে তোমাদের মাধ্যমিকের প্রিপারেশন। আমি আজকে যেটা তোমাদের দিচ্ছি, সেটা মাধ্যমিককে টার্গেট করে ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 5, চ্যাপ্টারের নাম আলো, তার সেকেন্ড পার্ট। কালকে নেট ইস্যুর জন্য কালকে আমার ভিডিও দেওয়া হয়নি, আজকে তোমাদের সেই ভিডিওটা আমি দিয়েছি, তো সেটা দেখে নেবে। ফার্স্ট পার্ট আলোর দিয়েছিলাম, বাকি যে চ্যাপ্টারগুলোর রয়েছে 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার, এর আগে আমার তোমাদের কুইক রিভিশন দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যারা দেখনি অতি অবশ্যই দেখে নিও। তোমাদের মাধ্যমিকে আলো আর চলতরি থেকে 12 নম্বর কোয়েশ্চেন কিন্তু আসে। এই দুটো চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, সেজন্য খুব ভালোভাবে দেখবে, বুঝবে জিনিসগুলো। 3 নম্বরের জন্য যেগুলো বলছি প্র্যাকটিস করতে, সেগুলো এঁকে প্র্যাকটিস করবে। আলোতে কিন্তু আঁকাটা আঁকতে হবে পেন্সিল দিয়ে, সাথে আলোর ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেগুলোও কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকে সেকেন্ড পার্টটা। এর আগে বলে দিই, আমি কাল থেকে মানে 3 তারিখ থেকে 8 তারিখ থাকবো না, তো সেজন্য হয়তো ডেলি ভিডিও দিতে পারবো না তোমাদের, যেরকম পারবো দিয়ে দেবো। 9 তারিখ থেকে আবার কন্টিনিউ হবে ক্লাস, মানে রোজ ভিডিও দেবো। এই 5-6 দিন একটু 1-2 দিন ছাড়া ছাড়া হয়তো ভিডিও দেবো, যেরকম পারবো আমি ম্যানেজ করে তোমাদের দেবো। চলো তাহলে শুরু করছি সেকেন্ড পার্টটা, দেখো কি বলেছে। একটি লাল ও একটি বেগুনি বর্ণের, ইম্পর্টেন্ট প্রশ্ন ভীষণ, একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি, মানে এইটা লাল লাইটটার প্রতিসরণ কোণ, এটা বেগুনি লাইটের প্রতিসরণ কোণ উৎপন্ন যদি করে, সেক্ষেত্রে কি হয়, প্রিজমের মধ্যে দেখবো সব থেকে বেশি চ্যুতি ঘটে ভি কোণটা, বেঁকে যাচ্ছে, সেজন্য প্রতিসরণ কোণ সব থেকে বেশি হয়ে যাবে ভি কোণের, আর এর হবে কম। আর এর গতিবেগ সব থেকে বেশি থাকে, ভি এর সব থেকে কম গতিবেগ থাকে, চ্যুতিটা ভি এর বেশি হয়, তো যেই রিলেশনটা হবে সেটা হয়ে যাবে আর লেস দ্যান ভি। ঠিক আছে, নেক্সট দেখো কি, চোখে প্রবিষ্ট আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে সিলিয়ারি পেশি। তো চোখ রিলেটেড যেই টপিকগুলো এখানে তোমরা দেখবে, লেন্সের ব্যাপার, ডিজিজের ব্যাপার, এগুলো তোমরা লাইফ সায়েন্সেও পড়েছো, চোখের আকার লাইফ সায়েন্সে এবছরের জন্য ইম্পর্টেন্ট। এবারে দেখো, এখানেও এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে দেখো, বিশেষ করে এখানে যে কোয়েশ্চেনটা আসবে যে কি ধরনের চশমা ব্যবহার করা হয় যদি কারুর মায়োপিয়া হয়েছে বা স্বল্প দৃষ্টি হয়েছে বা হ্রস্ব দৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমরা কি চশমা ব্যবহার করব, ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করব। মায়োপিয়া যেটা কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, এক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়, আর ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করা হয়। নেক্সট, হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি, কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না, দূরের বস্তু স্পষ্ট দেখতে পায়, এক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করে, এই পোর্শনগুলো বেশি আসবে যে কি ধরনের রোগ হলে কি ধরনের ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করছে ব্যক্তিরা। নেক্সট, নিকট বিন্দু, চোখ থেকে নিকটতম যে বিন্দু পর্যন্ত উপযোজনের ফলে আমরা বস্তুকে স্পষ্ট দেখতে পাবো তাকে বলা হচ্ছে নিকট বিন্দু। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা 4000 অ্যামস্ট্রং থেকে 8000 অ্যামস্ট্রং এককে বললে লিখতে পারো, যদি মিটার এককে বলো 4×10⁻¹⁷ মিটার থেকে 8×10⁻¹⁷ মিটার পর্যন্ত হয়। প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটো হচ্ছে লাল আর বেগুনি। নেক্সট, প্রাথমিক বর্ণ হচ্ছে লাল, নীল এবং সবুজ। মানব চক্ষুর যে অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটা হলো রেটিনা। নীল রঙের পরিপূরক বর্ণ হলো হলুদ। নেক্সট, রসদৃষ্টি ইম্পর্টেন্ট, রসদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে আলোর রশ্মিগুচ্ছ রেটিনার সাপেক্ষে কোথায় মিলিত হয়, সেটা হচ্ছে রেটিনার সামনে। এটা রসদৃষ্টি না দিয়ে যদি দীর্ঘ দৃষ্টি বলতো সেটা হয়ে যেত রেটিনার পেছনে। দুটো জিনিসই, দুটো পয়েন্টই মনে রেখো। নেক্সট, এটা তো ইম্পর্টেন্ট ভীষণ,
আলোকরশ্মি বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ রামধনু বা রামধনুকেই বলা হয় রংধনু। নেক্সট, একটি লাল গোলাপকে নীল কাঁচের মধ্যে দিয়ে দেখলে যেমন দেখাবে সেটা হচ্ছে কালো রঙের। যে তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম তা হলো রেডিও বা বেতার তরঙ্গ। এমসিকিউ টাইপে এই ধরনের প্রশ্ন কিন্তু দেবে। নেক্সট, যে আলোকীয় ঘটনার জন্য আকাশকে নীল দেখায় সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ। পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত তড়িৎ চুম্বকীয় তরঙ্গটি হলো ইউভি রে, যেটাকে বলা হয় অতিবেগুনি রশ্মি। স্বাভাবিক চোখে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? সেটা লালের জন্য। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের জন্য যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটা হচ্ছে বেগুনি, আর যার বিচ্যুতি সবচেয়ে কম সেটা হলো লাল। 20, কোন বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হবে? সেটা হচ্ছে লাল। আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক। নেক্সট দিদিছে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এক্স রশ্মি, গামা রশ্মি, বেতা তরঙ্গ, অবলোহিত রশ্মির মধ্যে কম্পাঙ্ক সর্বাধিক হচ্ছে গামা রশ্মি, আর সব থেকে কম বেতা তরঙ্গ। নেক্সট, বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কারণ লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং বিক্ষেপণটা কম। আলো কোন প্রকার তরঙ্গ? এটা হচ্ছে তির্যক তরঙ্গ। ওজোন স্তর, এটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারেও পড়েছ, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? ইউভি রে, মানে অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে। বিক্ষিপ্ত আলো তীব্রতা, যেটাকে আই দ্বারা ডিনোট করা হয়, এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ল্যামডা সম্পর্ক, আই প্রপোর্শনাল টু 1/λ^4। এটা বলতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যায় আলো তীব্রতা, যেটা বিক্ষিপ্ত হচ্ছে আলোটা। ডিমের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য ব্যবহৃত রশ্মি হলো ইউভি রে। মানুষের চোখের চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ানো কমানোর ক্ষমতাকে বলে উপযোজন। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফটোগ্রাফিক ক্যামেরায় সেলুলয়েডের প্লেটে বা ফিল্মের ওপর যে আলোক সংবেদী অপদ্রব্য লাগানো থাকে সেটা হলো সিলভার ব্রোমাইড, ঠিক আছে? নেক্সট, কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? সেটা লাল আর বেগুনি। নেক্সট, অতিবেগুনি রশ্মি মানুষের যে রোগ সৃষ্টি করে তা হলো ত্বক ক্যান্সার। বেগুনি বর্ণের অপেক্ষা লাল বর্ণের আলোর গতিবেগ বেশি। প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা 2। জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক 5/3 হলে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক, ভ্যালুটা শুধু উল্টে যাবে, 3/5 হবে অ্যান্সার। এই কোশ্চেনটা আমি তোমাদের আগের দিনও দিয়েছিলাম, কিন্তু কিভাবে বলেছিলাম, স্নেলের সূত্র প্রযোজ্য নয় যদি আলোকরশ্মি লম্বভাবে পড়ে। সেই কোশ্চেনটা এভাবেও দিতে পারে, আলোর প্রতিসরণের সময় আপতিত রশ্মি কত ডিগ্রি কোণে আপতিত হলে স্নেলের সূত্র প্রযোজ্য নয়, সেটা হবে 0 ডিগ্রি। কেন? যদি আলোকরশ্মিটা লম্বভাবে পড়ছে কোনো মাধ্যমের ওপর, লম্বভাবে পড়ার জন্য যেখানে আলোকরশ্মিটা পড়ে সেখান থেকে অভিলম্ব টানতে হয়, নিয়ে আমরা আপতন কোণ অভিলম্বের সাপেক্ষে দেখি আর প্রতিসরণ কোণটাকে। কিন্তু এখানে লম্বভাবেই পড়ছে, অভিলম্বের সঙ্গে আপতন কোণের ভ্যালুটা কত? 0 হয়ে যাবে। তো কোয়েশ্চেনটা এভাবেও কিন্তু আসতে পারে, রশ্মিটা পড়ছে লম্বভাবে কিন্তু আপতন কোণ কত? 0। এগুলো কিন্তু একটু ধ্যান রেখো। নেক্সট, রেটিনার কোন অংশে প্রতিবিম্ব গঠিত হলে দৃশ্যমান হয় না? সেটা হলো অন্ধবিন্দু। সরল ক্যামেরায় আলোক নিরুদ্ধ বাক্সটির ভেতর রং করা হয় কালো। চোখের নার্ভগুলো রেটিনার যে অংশে যুক্ত থাকে সেটা হচ্ছে অন্ধবিন্দু। কোন বস্তু ত্রিমাত্রিক ধারণা হয় দ্বিনেত্র দৃষ্টির জন্য? সাদা আলো পর্দার মধ্যে দিয়ে বিচ্ছুরণ হলে পর্দার সবার ওপরে যে বর্ণ থাকে সেটা হলো লাল, সবার নিচে যে বর্ণ থাকে সেটা হলো বেগুনি। একটি লাল গোলকের ওপর সাদা আলো ফেললে গোলকটি যে বর্ণের দেখায় সেটা হচ্ছে লাল। নেক্সট,
শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমের আলোর বেগের থেকে বেশি, সবথেকে আলোর বেগ বেশি হয় শূন্য মাধ্যমের ক্ষেত্রে। কোন বর্ণের আলোকে মধ্যবর্ণ বলা হয়? সেটা হলো হলুদ। কোন কারণে বর্ণালীর সৃষ্টি হয়? আলোর বিচ্ছুরণের ফলে। লাল ফুলের রং লাল দেখার কারণ কি? এটা লাল ফুল না দিয়ে যদি দিয়ে দিল পাতার রং সবুজ হওয়ার কারণ কি? এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারের জন্য এটা হয়ে যাবে সূর্যের সাদা আলো। লাল ফুলের ওপর পড়লে লাল বর্ণ ছাড়া অন্যান্য সব আলো শোষিত হয়ে যায়, শুধু যেটা প্রতিফলিত করে লাল বর্ণ তার জন্য আমরা লাল ফুলকে লাল দেখি। আর যদি সবুজ দিত তাহলে সব বর্ণ শোষিত হয়ে যেত সবুজ ছাড়া, সেজন্য গাছের পাতাকে আমরা সবুজ দেখি। নেক্সট, ক্যান্সার চিকিৎসা এবং খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ব্যবহৃত আলোক তরঙ্গটা হচ্ছে গামা রশ্মি। কম্পাঙ্কের এসআই একক হার্ট, যেটা HZ হিসেবে লেখা হয়। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক, তরঙ্গ দৈর্ঘ্যটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, মিটার। নেক্সট, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দু নম্বরে এই প্রমাণটাও কিন্তু আসে। লাল এবং বেগুনি বর্ণের আলোর প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্ক, লাল বর্ণের প্রতিসারাঙ্কটা কম হয়ে যায় বেগুনি বর্ণের অপেক্ষা। কেন? না লাল বর্ণের আলোর বেগটা বেশি সেজন্য প্রতিসারাঙ্কটা কম। নেক্সট, শূন্য মাধ্যমে আলোর বেগ সি, সি এর সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের একটা ফর্মুলা হয়, সেটা সি ইকুয়ালস টু ল্যামডা ইন্টু নিউ, ঠিক কম্পাঙ্ককে নিউ বলা হয়। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, এটা বায়ু মাধ্যমে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা দিয়ে দিয়েছে, হলে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমের ওই আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বলেছে। তাহলে এখানে একটা ফর্মুলা হয় যেটা মনে রাখবে, সেটা প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু আমরা লিখতে পারি, প্রতিসরাঙ্ক মানে মিউ, প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে যেমনি আলোর বেগ বলতে পারি, সেরকম শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এইভাবেও আমরা জিনিসটাকে লিখতে পারি, ঠিক আছে। প্রতিসারাঙ্ক ইকুয়ালস টু, তাহলে প্রতিসারাঙ্ক দিয়ে দিয়েছে কত, 1.5, শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এখানে দিয়ে দিয়েছে, শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যামস্ট্রং, লিখে নাও 6000, ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটাই আমাদের বার করতে হবে, ধরে নিচ্ছি ল্যামডা, ল্যামডা লিখে নিলাম, তাহলে অর ল্যামডা ইকুয়ালস টু 6000 ডিভাইডেড বাই 1.5, এই পয়েন্টটাকে উঠানোর জন্য এখানে 10 হলো, 15 কততে 60 হয়, 4 শূন্য শূন্য, আর এখানে আরেকটা শূন্য আছে মানে 4000 অ্যামস্ট্রং হয়ে যাবে অন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা, ঠিক আছে। এবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে আলোর বেগ আমরা বার করব। তাহলে মিউ জানা আছে, শূন্য মাধ্যমে আলোর বেগের মানটাও আমরা জানি, মিউ জানা আছে, তাহলে এটা হয়ে যাবে কি, আমি ডাইরেক্ট লিখলাম মিউ মানে প্রতিসরাঙ্ক ইজ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ, সেটা আমরা জানি কত হয়ে যায়, 3×10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে যে আলোর বেগটা রয়েছে অন্য কোন মাধ্যমের আলোর বেগ ধরেছি CX, এবারে মিউটা এখানে দেওয়া আছে প্রতিসরাঙ্ক 1.5, ভ্যালু বসিয়ে দাও, 1.5 ইজ ইকুয়ালস টু 3×10⁸, এখানে বেগটা CX ধরেছি, আর CX বেগের ভ্যালুটা 3×10⁸, প্রতিসরাঙ্কর একক হয় না, 8 ডিভাইডেড বাই 1.5, এখানে পয়েন্টটা হাটি এখানে 0 লিখতে পারি, 15×2×30, তাহলে CX ইকুয়ালস টু হয়ে যাবে 2×10⁸ মিটার পার সেকেন্ড, কেন আমরা এখানে মিটার পার সেকেন্ডে শূন্য মাধ্যমে আলোর গতিবেগটাকে লিখেছি, তাহলে এইটা হয়ে যাবে যেই মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.5 সেই মাধ্যমে আলোর বেগ হচ্ছে 2×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে মিমের যেই ইকুয়েশন লিখতে পারি, শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ আর ওই মাধ্যমে আলোর তরঙ্গ, তাহলে এখানে আমাদের মিমের ভ্যালু দিয়ে দিচ্ছে, এখানে আলোর তরঙ্গের ভ্যালু দেওয়া আছে, তাহলে ইজিলি আমরা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা বার করে নিলাম, আবার এইখানে যে বেগের মাধ্যমে আমরা অন্য মাধ্যমের বেগটাও বার করে দিলাম। এবারে যেহেতু এখানে আলোর বেগ আমরা জানি শূন্য মাধ্যমে, জন্য ওই ভ্যালুটা এখানে দেওয়া নেই, তাহলে এইরকম ভাবে অ্যান্সারটা এখানে বার করতে হবে তোমাদের।
তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। দুটো পার্টে আমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আলো কমপ্লিট হলো। নেক্সট দিন চলো তড়িৎটা দিয়ে দেবো আমি। তো আমার কাল থেকে একটু ডেলি হয়তো আমি ভিডিও দেব না তোমাদের, এক দুদিন ছাড়া ছাড়া দেবো। 8 তারিখ অব্দি এই প্রবলেমটা হবে, 9 তারিখ থেকে আবার তোমাদের আমি কুইক রিভিশনের সিরিজ এনে 20-র মধ্যে কমপ্লিট করে দেবো ফিজিক্যাল সায়েন্সের কুইক রিভিশন পার্টটা। তারপরে আমি তোমাদের বলেছিলাম যে লাইফ সায়েন্সের একটা টোটাল যেরকম মাধ্যমিকে কোয়েশ্চেন আসে সেরকম কোয়েশ্চেন বানিয়ে দেবো, ওগুলো পরীক্ষার আগে খুব ভালোভাবে কিন্তু দেখে রেখো, ঠিক আছে? তো আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সেরও কিছু সাজেশন দিয়ে দেবো, আগে এটা কমপ্লিট করে নিই, তারপরে যেগুলো 2023 জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, যতগুলো দিচ্ছি আমি ভিডিও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকেই দিচ্ছি, যেগুলো 2023 জন্য ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে দিচ্ছি, ভালোভাবে পড়ো দেখো। থ্যাংক ইউ।